উদ্বোধন হলো কক্সবাজার সদর হাসপাতালের আধুনিক বহির্বিভাগের। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, কক্সবাজার জেলা সদর হাসপাতাল হবে 500 শয্যার, যেখানে যুক্ত হবে হৃদরোগ বিভাগ, ডায়ালাইসিস ইউনিট। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই কাজ শুরু হবে। বৃহস্পতিবার সকালে আধুনিক বহির্বিভাগ ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জেলার যে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের জন্য আমরা জিওবি ফান্ডের জন্য আবেদন করেছি। আমরা সেই জিওবি ফান্ডের জন্য ডিপিপি তৈরি করে আমরা প্ল্যানিং কমিশনে আমরা নিয়ে যাচ্ছি, এবং আমরা আশা করি ওখানে মাননীয় প্রধানমন্ত্রী আশা করি এটা খুব শীঘ্রই অনুমোদন দিয়ে দিলেই এই হাসপাতাল ভবনটি নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। যেখানে এতে সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইমুম সরোয়ার কমল এমপি। তিনি বলেন, আধুনিক বহির্বিভাগের ফলে কক্সবাজারের মানুষ পাবে উন্নত চিকিৎসা সেবা। কক্সবাজার সদর হাসপাতালে আমরা বছরে যত রুগীকে আমরা সেবা দিই, বাংলাদেশের জেলা পর্যায়ের কোনো হাসপাতালে এত রুগীকে সেবা দেওয়া হয় না। আমাদের রয়েছে জনবল সংকট, এখনও আমাদের জনবল সংকট প্রতিটি স্তরে রয়ে গেছে। এ সময় জেলা প্রশাসক শাহিন ইমরান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন ডক্টর মাহবুবুর রহমান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মুমিনুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে হোটেল লং বিচে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী। সায়ন্তন ভট্টাচার্য, টিটিএন, কক্সবাজার।